আসসালামু আলাইকুম, আমন্ত্রণ হাইলাইন বিউটি নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আয়শা। চীনের এক নারী তার পুরুষ সহকর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করেছে। ওই নারীর অভিযোগ, তার সহকর্মী তাকে এত শক্ত করে জড়িয়ে ধরে যার ফলে তার পাজরের তিনটি হাড় ভেঙে গেছে। জিও টিভির খবরে বলা হয়েছে, গত বছর চীনা ওই নারীর সঙ্গে এ ঘটনা ঘটলেও তার মনে হয়েছে সহকর্মীর বিরুদ্ধে মামলা করা উচিত, তাই সে মামলা করার সিদ্ধান্ত নেয়। ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের রিপোর্টে বলা হয়, ওই নারী চীনের হুনান প্রদেশে বসবাস করেন এবং সেখানের একটি আদালতে মামলা দায়ের করেন। এদিকে আদালত ওই সহকর্মীকে জরিমানা স্বরূপ 10,000 ইউয়ান দিতে নির্দেশ দিয়েছেন। আইএলওর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী তার অফিসে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন, এ সময় তার সহকর্মী এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলে সে ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। এরপর তার বুকের ব্যথা বেড়ে গেলে অফিস থেকে সেদিন বাসায় চলে যান। পরবর্তী ডাক্তারের শরণাপন্ন হয়ে বাড়িতে চিকিৎসা গ্রহণ করেন, কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা নিলেও তার বুকের ব্যথা কমেনি। পরবর্তীতে এক্সরে করে জানতে পারেন তার বুকের তিনটি হাড় ভেঙে গেছে, এর মধ্যে দুটি ডান দিকের, অন্যটি বাম দিকের। এরপর ওই নারী তার সহকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। অন্যদিকে জড়িয়ে ধরার কারণে নারী সহকর্মীর বুকের হাড় ভেঙেছে তা মানতে নারাজ ওই সহকর্মী। দর্শক, এই ছিল হাইলাইন বিউটি নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য 5% ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইলাইন বিউটি শপ। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।